আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমাদুহানুস্ল রাসুল্ল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দীর্ঘদিন হলো আমি আপনাদেরকে সরাসরি ভেষজের কাছে নিয়ে আসার সুযোগ পাচ্ছিলাম না বিধায় মনের মধ্যে একটু খারাপও লাগছিল সাধারণত আমি প্রত্যেকটি ভেষজকে হাতে হাতে দেখিয়ে দিয়ে থাকি খুব ব্যস্ততা খুব চাপের কারণে আমি কিছুদিন কয়েকটি ভিডিও এটি স্টুডিওতে বসে বানিয়েছি তো বন্ধুরা আজকে একটু সুযোগ হলো বিদায় আপনাদেরকে নিয়ে এলাম একটি অতি পরিচিত ভেষজের সামনে যে ভেষজটিকে আপনারা অনেক দেখে থাকেন পাশ দিয়ে চলে যান শুধু জানা নেই যে এই ভেষজটি কী কাজে লাগে তো বন্ধুরা আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ভেষজটিকে তো বন্ধুরা আপনার রাস্তার ধারেই দেখতে পাচ্ছেন একটি ভেষজ যেটি লম্বায় অনেক বড় হয়ে থাকে এটিকে আমাদের এলাকাতে মটমটির ঢাল হিসেবে পরিচিত আমাদের এলাকাতে সাধারণত মা চাষি দাদি এটিকে মটমটি বলে থাকে তো বন্ধুরা এটি কিছুটা তুলসী পাতার মতো দেখতে রাম তুলসী পাতার মতো মনে হলেও এটি কিন্তু মটমটির ঢাল তো বন্ধুরা সাধারণত আমরা যে কোনো ভেষজ নিয়ে আলোচনা করলেই মনে হয় যে এগুলো সম্ভবত প্রাইভেট সমস্যার সমাধানের কাজে লাগে বিষয়টা এমন নয় সবগুলোই যে শুধু প্রাইভেট সমস্যার কাজে লাগে ব্যাপারটা এমন নয় এটি সাধারণত শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবক বৃদ্ধ প্রত্যেক বয়সের মানুষই যাদের ডায়রিয়াজনিত সমস্যায় ভুগিয়ে থাকেন পুরাতন আমাশাজনিত সমস্যা এবং যাদের ডায়রিয়া অতি সহজে উপশম হচ্ছে না তো তাদের জন্য এটি একটি মহা ঔষধ মহা ভেষজ এটির রসকে আপনার সাধারণত সিরাপের বোতল সিরাপের উপরে যে কাপটি থাকে এক থেকে দু চা পরিমাণ রস করে শিশু অথবা বৃদ্ধকে খাইয়ে দিলে খুব দ্রুত ডায়রিয়া উপশম হয় তো ডোজটা অবশ্য ব্যক্তিভেদে একটু ভিন্ন শিশু হলে হাফ চা চামচ পরিমাণ খাওয়াবেন যুবক হলে দু চা চামচ পরিমাণ বৃদ্ধ হলে দু চা চামচ পরিমাণ সেবন করলেই আশা করা যায় খুব দ্রুত উপশম হবে তো বন্ধুরা দেখুন আমাদের এই বেশজের আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন ওনারা কি জানেন যে আসলে এটি কোন কাজে লাগে তো ফুফা এটি কোন কাজে লাগে আপনি কি জানেন এটি আপনি কি জানেন কি কাজে লাগে

উনি নিজেও বললেন যে উনি ডায়রিয়াতে এটি ব্যবহার করেছেন আমাশার কাজ করে কি না উনি এটা জানেন না পাশে আরো একজন রয়েছে আমাদের তো আপনি কি জানেন এটি কোন কাজে লাগে হ্যাঁ যে এইটা নাকি ডায়রিয়া আমাশায় খুব ভালো কাজ করে হ্যাঁ এর আগে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে কাজটা দেখি কি হয় দেখি যে মোটামুটি বেশ ভালো কাজ করে তো ধন্যবাদ আমি দাদাকেও বলছি যে ওনারা এটি কেউ চেনেন কেউ চেনেন না বা কিছুটা জানেন কিছুটা জানেন না তো যারা আজকে জানলেন যে এটির দ্বারা সাধারণত শিশু থেকে যুবক বৃদ্ধ যাদের ডায়রিয়াজনিত সমস্যা দেখা দেয় অনেক স্যালাইন সেবন করানোর পরেও কাজ হচ্ছে না তারা সাধারণত এটি সেবন করাবেন তো বন্ধুরা আপনার পরিবারের কেউ যদি ডায়রিয়া বা আমাশায় আক্রান্ত হয় আপনারা তো আপনারা অবশ্যই অতি দ্রুত বিজ্ঞ হাকিম বা বিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন আপনার স্যালাইন খাওয়াতে থাকবেন তবে যেহেতু এটি পার্শ্ব মুক্ত সেক্ষেত্রে শুরুতেই যদি আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি সেবন করান তাহলে ডাক্তার ঔষধ এগুলো করার পূর্বেই আপনি এটি দ্বারা চেষ্টা করতে পারেন বা এটি খাওয়াতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ঔষধের খরচ আপনার সময়ও বেঁচে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি আপনি চিনি আর না চিনি এটি সম্পর্কে জানি আর না জানি এই সকল ভেষজের গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু